ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চৌঠা মে 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এটা কবে পালন করা হয় 2023-এ? এটা 2023-এর 23 মে পালিত হলো। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, ইউনেস্কোর সাধারণ সম্মেলন 1991 সালে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিগুলি উদযাপন করার ও প্রচারের জন্য বিশ্ব প্রেস ফ্রিডম দিবসের ধারণা প্রস্তাব করে। 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 23 মেকে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য একটি প্রস্তাব পাস করে। তারপর থেকে সংবাদপত্রের স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার সমুন্নত রাখার জন্য সরকারকে তাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্য এই দিনটি প্রতিবছর পালিত হয়ে আসছে। এবছরের থিম কী? এবছরের থিম হচ্ছে স্ন্যাপিং দ্য এ ফিউচার রাইটস, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ এ ড্রাইভার ফর অল আদার হিউম্যান রাইটস। পরের প্রশ্ন, আচ্ছা রিসেন্ট ইম্পর্টেন্ট ডে যেগুলো চলে গেছে মে মাসে, দেখে নাও। 1 তারিখে আন্তর্জাতিক শ্রম দিবস, গুজরাট দিবস, মহারাষ্ট্র দিবস। 2 তারিখে হচ্ছে বিশ্ব টুনা দিবস, বিশ্ব হাঁপানি দিবস। বিশ্ব হাঁপানি দিবস কিন্তু প্রতিবছর 2 মে পালিত হয় না, এটা প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার পালন করা হয়। পরের প্রশ্ন, 2 নম্বর, আন্দামান ও নিকোবর কমান্ডার ইন চিফের দায়িত্ব গ্রহণ করেছেন কোন ব্যক্তি? এটা হচ্ছে এয়ার মার্শাল সাজু বালাকৃষ্ণান। ওনার ছবি, উনি দায়িত্ব পালন করেছেন আন্দামান নিকোবর দ্বীপ কমান্ডার ইন চিফ। এয়ার মার্শাল সাজু বালাকৃষ্ণান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্দামান ও নিকোবর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা ভারতের একমাত্র ত্রিসেবা কমান্ড। এয়ার মার্শাল বালাকৃষ্ণন হলেন আন্দামান ও নিকোবর কমান্ডের 17তম কমান্ডার ইন চিফ। তিনি জেনারেল অজয় সিংয়ের স্থলাভিষিক্ত হবেন বদলে ANC কমান্ডের গ্রহণের আগে তিনি বেঙ্গালুরুতে IMF ট্রেনিং কমান্ডের সিনিয়র এয়ার স্টাফ ছিলেন। আন্দামান ও নিকোবর কমান্ড সম্বন্ধে একটু শুনে নাও। এটা হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর একমাত্র ট্রাই সার্ভিস থিয়েটারের কমান্ড, যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত, যেখানে সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠা 2001 সাল। আর হচ্ছে মূল সংস্থা হচ্ছে নৌবাহিনী। নৌবাহিনী যদি সম্বন্ধে একটু শুনে নাও, এটা নৌবাহিনী দিবস 8 ডিসেম্বর পালন করা হয়। প্রতিষ্ঠা হয়েছিল 26 জানুয়ারি 1950, আর নৌবাহিনীর প্রধান হচ্ছে অ্যাডমিরাল আর হরিকুমার। পরের প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি কে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে TS শিবগণানাম। ওনার ছবি, গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, বিচারপতি শিবগণানাম তিনি আদালতের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারক ছিলেন। তিনি 31 মার্চ 2023 সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ দিয়েছিলেন। তিনি 31 মার্চ 2019 মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং 29 মার্চ 2011 স্থায়ী বিচারক হয়েছিলেন। অক্টোবর 2021 তাকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল, যেখানে তিনি তখন থেকে দায়িত্ব পালন করছিলেন। তিনি 15 সেপ্টেম্বর 2025 অবসরে যাওয়ার কথা মানে তার রয়েছে। কলকাতা হাইকোর্ট সম্বন্ধে শুনে নাও। কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ হাইকোর্টগুলোর মধ্যে একটি। এটি ভারতীয় হাইকোর্ট আইনের অধীনে 1862 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের এখতিয়ার এখানে রয়েছে। এতে প্রধান বিচারপতি সহ 72 জন বিচারক রয়েছে। তো রিসেন্ট নিয়োগ রিলেটেড প্রশ্নগুলো দেখে নাও। ভারতের কটন কর্পোরেশনের CMD ললিত কুমার গুপ্ত, নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট SS দুবে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জি কৃষ্ণ কুমার, SSB মহাপরিচালক রশ্মি শুক্লা, ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান সঞ্জয় জসজিৎ সিং, LIC চেয়ারম্যান সিদ্ধান্ত মহান্তি, ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কালিকেশ নারায়ণ সিং দেও, ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি অপরেশ কুমার সিং, LIC নতুন চিফ ইনভেস্টমেন্ট অফিসার রত্নাকর পটনায়ক, তারপর হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান অরুণ সিনহা, BEML ভারত আর্মস মুভস লিমিটেডের CMD শান্তনু রায়, MMA1 চেয়ারম্যান মহাবীর সিং ফোগাট, সাইক্লিং ফেডারেশনের সভাপতি পঙ্কজ সিং, অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজের CEO হচ্ছে হরিহর মিশ্র, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হচ্ছে AK মহান্তি। পরের প্রশ্ন, 4 নম্বর, এপ্রিল মাসে ভারতে GST কত রেকর্ড হয়েছে? এটা হচ্ছে 1.87 কোটি। গুরুত্বপূর্ণ তথ্য কী বলেছে দেখো, এপ্রিল 2023-এ ভারতের মোট রাজস্ব 1,78,035 কোটি রেকর্ড সর্বোচ্চ পৌঁছেছে, যা এই বছর 1.67 লক্ষ কোটি সর্বোচ্চ ট্যাক্সের সাথে 12% বৃদ্ধি পেয়েছে। এই নিবদ্ধ সংগৃহীত রাজস্বের ভাঙন নিয়ে আলোচনা করে এবং বৃদ্ধিতে অবদান রাখার মূল কারণগুলিকে হাইলাইট করে। পরিষেবা আমদানি সহ অভ্যন্তরীণ GST রাজস্ব এপ্রিল মাসে 16% বেড়েছে। GST হচ্ছে
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যা পরিষেবা কর নামে পরিচিত, এটি একটি পরোক্ষ কর যা ভারতে অনেক পরোক্ষ কর, আবগারি কর, আবগারি শুল্ক সরি আবগারি শুল্ক, ভ্যাট, পরিষেবা কর ইত্যাদি প্রতিস্থাপন করেছে। পণ্য ও পরিষেবা করটি 29 মার্চ 2017 তারিখে সংসদে পাস হয়েছিল এবং 1 জুলাই 2017 তারিখে তা কার্যকর করা হয়েছিল। তো রিসেন্ট কারেন্সি রিলেটেড যে প্রশ্নগুলো, ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ভারতের জিডিপি হওয়ার সম্ভাবনা আছে বলে, 6.3% আছে বলে এটা বিশ্বব্যাংক জানিয়েছে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের মানে ফিনান্সিয়াল ইয়ার 2024 অনুযায়ী জিডিপি বলেছে 5.9 থাকবে আর বিশ্বব্যাংক বলেছে 6.3। অর্থ মন্ত্রণালয় 2022-23 সালে নেট প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে 16.6 লক্ষ কোটি টাকা। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন IIT মেরুদণ্ডে টিউমার শনাক্ত করার জন্য মেশিন লার্নিং টুল তৈরি করেছে? এটা হচ্ছে IIT মাদ্রাজ করেছে। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, মাদ্রাজ IIT মাদ্রাজ মস্তিষ্ক মানে গবেষক মস্তিষ্ক মেরুদণ্ডে ক্যান্সার সৃষ্টিকারী টিউমারের শনাক্ত করার জন্য কম্পিউটেশনাল টুল তৈরি করেছে, মানে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে দুটোতেই টিউমার সৃষ্টিকারী শনাক্ত করার জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা GBM ড্রাইভ নামে একটি মেশিন লার্নিং ভিত্তিক কম্পিউটেশনাল টুল তৈরি করেছে যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডে ক্যান্সার সৃষ্টিকারী টিউমার শনাক্তকরণকে উন্নত করতে পারবে। টুলটি অবাধে অ্যাক্সেসযোগ্য এবং প্রাথমিকভাবে গ্লিওব্লাস্টোমা, একটি দ্রুত প্রসারিত টিউমার ড্রাইভের মিউটেশনে এবং যাত্রী পরিবর্তন শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছিল। তো IIT মাদ্রাজ এটা হচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয় ভারতে, এটি ইংরেজি এটা প্রতিষ্ঠা হয়েছিল 1959 সালে এবং তামিলনাড়ু চেন্নাইয়ে অবস্থিত। তো রিসেন্ট IIT থেকে যে প্রশ্নগুলো হয়েছে একটু দেখে নাও। রিলায়েন্স লাইফ সায়েন্স জিন থেরাপি প্রযুক্তি লাইসেন্স পেয়েছে IIT কানপুর। উদ্ভাবনে জোর দিতে IIT ডিফেন্সের ডিফেন্স PSU এর সাথে অংশীদারি করেছে IIT কানপুর। নাসার সহযোগিতায় কম খরচে ক্যামেরা সেট আপ তৈরি করেছে IIT ইন্দোর। DRDO ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করেছে IIT হায়দ্রাবাদ এবং তানজানিয়া তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস IIT মাদ্রাজে স্থাপন করবে, মানে তানজানিয়াতে স্থাপন করবে IIT মাদ্রাজ। পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে বিজ্ঞান 20 এঙ্গেজমেন্ট গ্রুপের বৈঠক সম্প্রতি কোথায় শুরু হয়েছে? এটা লাক্ষাদ্বীপে। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, বিজ্ঞান 20 লাক্ষাদ্বীপের বাঙ্গারাম দ্বীপে সার্বজনীন হলিস্টিক হেলথ অন থিমাটিক কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে ভারত সার্বজনীন সামগ্রিক স্বাস্থ্যের প্রচারে সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার তাৎপর্যের উপর জোর দিয়েছে সায়েন্স 28 কো চেয়ার এবং ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক আশুতোষ কুমার শর্মা। স্বাস্থ্য ও সুস্থতার পাশাপাশি সাংস্কৃতিক পরিচয় মূল্যবোধকে সমুন্নত রাখতে আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থার ঐতিহ্যগত নিরাময় অনুশীলনকে অন্তর্ভুক্ত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এই দুই দিনের অনুষ্ঠানে যেখানে G20 দেশগুলি 48 জন প্রতিনিধি ছিল এবং ভারতের G20 প্রেসিডেন্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো। যেহেতু এটা লাক্ষাদ্বীপে হয়েছে, লাক্ষাদ্বীপ হলো ভারতের কেরালার উপকূলে 36টি প্রবাল প্রাচীর নিয়ে অবস্থিত একটা দ্বীপপুঞ্জ। ক্যাপিটাল হচ্ছে কাভারত্তি, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে শ্রী প্রফুল পাটেল এবং এটা কেরালা হাইকোর্টের অন্তর্গত। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি রণজিৎ গুহ প্রয়াত হলেন, তিনি কে ছিলেন? তিনি ইতিহাসবিদ ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, তিনি 100 বছর বয়সে প্রয়াত হলেন, অস্ট্রিয়া তার বাসভবনে মারা গেছে 23 মে 1923 সালে। বর্তমানের বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তারপর কলকাতায় আসে 1988 সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি অবসর নেন এবং অন্যান্য বিখ্যাত প্রতিষ্ঠানের সাথেও তিনি যুক্ত ছিলেন। তিনি তার একটি সবথেকে সুপরিচিত বই হলো এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেশেন্ট ইমার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো রিসেন্ট প্রয়াণ হয়েছে যে প্রশ্ন মানে মানে ব্যক্তিগুলো সেগুলো একটু দেখে নাও, কোন কোন ক্ষেত্রে জড়িত ছিলেন। ইনোসেন্ট ভারে থেকে কাথাল্লা মালয়ালম অভিনেতা, সারহ থমাস লেখিকা, সিলিম দুরানি ক্রিকেটার, জগন্নাথ মাহাতো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী ছিলেন, জলবালা বৈদ্য তিনি অভিনেত্রী ছিলেন, কেশব মাইন্দা তিনি ভারতের প্রবীণতম বিলিনিয়ার ছিলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, উত্তরা বাউকা তিনি অভিনেত্রী ছিলেন, তারেক ফাতাহ তিনি সাংবাদিক ছিলেন, প্রকাশ সিং বাদল তিনি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিলোচন কানুনগো তিনি উড়িষ্যার প্রাক্তন সাংসদ ছিলেন, মামুকুয়া তিনি অভিনেতা ছিলেন এবং চন্দন রামদাস তার সম্প্রতি প্রয়াণ হলেও তিনি উত্তরাখণ্ডের মন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কে NCP প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন? এটা হচ্ছে শরদ পাওয়ার।
ওনার ছবি গুরুত্বপূর্ণ তথ্যে কি বলেছে দেখো, প্রবীণ মহারাষ্ট্রের রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শরদ পাওয়ার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 1999 সালে শরদ পাওয়ারের নেতৃত্বে পার্থক্যের জন্য কংগ্রেস দল থেকে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মানে এনসিপি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে তিনি এনসিপির প্রধান এবং ভারতের সরকারের কৃষিমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রী সহ বেশ কয়েকটি উচ্চ প্রোফাইল পদে অধিষ্ঠিত হয়েছেন এবং সেখানে তিনি এই বর্তমানে এনসিপির প্রধানদের পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কাসুমি ইসিওকা কোন পদ থেকে অবসরের ঘোষণা করেছেন? এটা হচ্ছে টিটি তারকা থেকে, মানে খেলোয়াড় তিনি একজন। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, জাপানের টেবিল টেনিস তারকা কাসুমি ইশিকাওয়া যিনি টানা তিনটি অলিম্পিক গেমসে তিনটি মহিলা দলের পদক জিতেছেন তার অবসরের কথা ঘোষণা করেছেন। ইশিকাওয়া যিনি 5টি মহিলা জাতীয় একক চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন যখন জাপানের মহিলা দল রৌপ্য পদক জিতেছিলেন, যা দেশের প্রথম অলিম্পিক টেবিল টেনিস পদক। 2012 যে লন্ডন অলিম্পিক হয়েছিল সেখানে তিনটি অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 2016 সালে রিও অলিম্পিকেও তিনি একটি রূপো জিতেছিলেন। তো তিনি সম্প্রতি অবসর নিচ্ছেন। তো অবসর রিলেটেড যে প্রশ্নগুলো দেখে নাও, অ্যারেঞ্জ ফিস তিনি একজন ক্রিকেটার, রাফেল ভাড়ানে তিনি ফুটবলার, কামরান আকমাল তিনি ক্রিকেটার, চেতন শর্মা হচ্ছে বিসিসিআই এর প্রধান নির্বাচক, সার্জিও রামোস তিনি স্পেনের খেলোয়াড়, শর্মাস ক্রিকেটার, টিম পেইন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং গ্যারি ব্যালেন্স তিনিও ক্রিকেটার। এনারা সম্প্রতি অবসর নিয়েছেন, তার সাথে আরও দুজন যুক্ত হলেন। পরের প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় নাবিক গোল্ডেন গ্লোব রেস শেষ করেছেন? এটা হচ্ছে অভিলাষ টমি। গুরুত্বপূর্ণ তথ্যে কী বলেছে দেখো, গোল্ডেন গ্লোব রেস সারা বিশ্বে একক ননস্টপ ইয়ট রেসে যাত্রা করা 236 দিন পরে ভারতীয় নাবিক কমান্ডার অভিলাষ টমি অবশেষ স্থলে পা রাখবেন। অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার যিনি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের একজন প্রাপক, তিনি 22 মার্চ 2022 গোল্ডেন গ্লোব রেস 2022 তার অংশগ্রহণের কথা ঘোষণা করেছিলেন এবং এটি ছিল সবচেয়ে বিপজ্জনক প্রচেষ্টাগুলোর মধ্যে একটি। তিনি দক্ষিণ ভারত মহাসাগরে অস্ট্রেলিয়া পার্থ থেকে আনুমানিক 1900 নটিক্যাল মাইল কেপ কেমরিন থেকে কন্যাকুমারী এবং 2700 কিমি তিনি ঘুরেছেন এবং সম্প্রতি তার যাত্রা শেষ হয়েছে করেছেন। তো রিসেন্ট এরকম কিছু অ্যাডভেঞ্চার রিলেটেড দেখো, আয়রন ম্যান হিসেবে প্রথম গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফেন্টার গুয়া পর্যন্ত সাঁতার কেটেছেন কৃষ্ণ কুমার, আর প্রথম ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন মাউন্ট অন্নপূর্ণা সামিট করেছেন অর্জুন বাজপেয়ী। মানে রেকর্ড একটা কিছু মানে ঘটনা তাই এখানে তুলে দিলাম এই রিলেটেড বলে। তো আজকে এই এতটাই ছিল সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।